অন্তর্বর্তীকালীন সরকারের আরও 4 উপদেষ্টা শপথ নিয়েছেন। আগামী সপ্তাহে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাবে জাতিসংঘ। প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করার আহ্বান মির্জা ফখরুলের। বিবস্ত্র করা থেকে গায়ে হাত তোলার মতো ঘটনা মানবাধিকার লঙ্ঘন মন্তব্য সার্জিসের। এবং বড় দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং। রংপুর কারাগারে এক কয়েদির মৃত্যু ঘিরে উত্তেজনা। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে সাথে আছি তাসনবাউশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের আরও 4 উপদেষ্টা শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। শুক্রবার বিকেল 4:10 বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। নতুন উপদেষ্টারা হলেন সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 21 জনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত জুলাই ও আগস্ট মাসের শুরুতে দেশজুড়ে সংঘটিত নৃশংসতার ঘটনাগুলো তদন্তের জন্য আগামী সপ্তাহে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাবে জাতিসংঘ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর এই প্রথম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে বাংলাদেশের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে জাতিসংঘ। বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্তের ঘোষণা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর। এ সময় প্রফেসর ইউনুস দেশের পূর্ণ গঠন ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। দুষ্কৃতকারীরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, মসজিদ মন্দির সহ সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা দিবেন। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 15 আগস্টে ধানমন্ডি 32 নম্বর সহ ঢাকার বিভিন্ন জায়গায় মানুষকে বিবস্ত্র করা থেকে গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো যারা ঘটিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। প্রেসার গ্রুপ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। বাবার বয়সী একজনকে কান ধরে উঠবস করানো, একজনকে বিবস্ত্র করা, পথচারীদের ফোন চেক করা, মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, গত 16 বছরের নির্যাতন, নিপীড়ন, কথা বলার অধিকার হরণ, দুর্নীতি ও অত্যাচারের বিরুদ্ধেই আমাদের অভ্যুত্থান ছিল। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছি যেখানে সবাই সবার কথা বলতে পারবে, মত প্রকাশ করতে পারবে, যে যে ধারায় বিশ্বাসী সেই অনুযায়ী সে কাজ করতে পারবে। মানুষকে বিবস্ত্র করা থেকে গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো যারা ঘটিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, এগুলো কোনোভাবেই আইনসঙ্গত নয়। সমন্বয়কদের মধ্যে থেকে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে বহিষ্কারের হুঁশিয়ার দেন সার্জিস। আকিব হাসান, ভোরের পাতা। বড় দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং। বন্ধ আদানির একটি ইউনিট ও মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। এলএনজি সরবরাহ কমায় গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে না, ফলে উৎপাদন বাড়ানো যাচ্ছে না গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। এর মধ্যে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। একই কারণে বন্ধ আছে ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানি বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। এতে বিদ্যুৎ চাহিদা মেটানো যাচ্ছে না। 2 দিন ধরে ঢাকার বাইরে বেড়েছে লোডশেডিং। দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 27,000 মেগাওয়াট। এ সময় দিনে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা হয়েছে ঘন্টায় প্রায় 15,000 মেগাওয়াট, ঘাটতি হয়েছে 1,500 মেগাওয়াটের বেশি। শেষ 24 ঘন্টায় এমন চিত্র দেখা গেছে। ঢাকার বাইরে কোনো কোনো গ্রামে দিনে 4 থেকে 5 ঘন্টা লোডশেডিংয়ে ভুগছে মানুষ। এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান গ্রেপ্তার হয়েছেন। সাবেক সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো খুদে বার্তায় নিউ মার্কেট থানার একটি
মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এ কথা জানানো হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মেজর জেনারেল জিয়াউল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। রংপুর কারাগারে এক কয়েদির মৃত্যু ঘিরে উত্তেজনা, কারারক্ষীদের ফাঁকা গুলি। রংপুর কেন্দ্রীয় কারাগারে একজন কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে কারাগারের ভেতরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়েছেন। রংপুরের জেলা প্রশাসক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কারাগারের ভেতরে অবস্থান নেন। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করতে গণমাধ্যমকে বলেন, সকাল 8:15 পর কারাগারের ভেতরের গাছ থেকে আমড়া পেরে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাহার ও রফিকুল নামে দুজন কয়েদির মধ্যে ঝগড়া বাঁধে। বিবাদের এক পর্যায়ে রফিকুল বাহারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। কারাগারের নার্স এসে বাহারের শরীরে পালস পাচ্ছিলেন না, তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাহারকে মৃত ঘোষণা করেন। গোলাগুলির বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কারাগারের ভেতরের কয়েদিরা প্রধান ফটক ধাক্কাধাক্কি করার চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়েন। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার আরজিকর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসককে হাসপাতালের ভেতরেই ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল দেশটি। ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে এবার রাস্তায় নামছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার 4টায় মিছিল নিয়ে বের হওয়ার কথা রয়েছে মমতার। সেই সঙ্গে অভিযুক্ত আগামী রোববারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করার জন্য দেশটির তদন্তকারী সংস্থা সিবিআইকে আলটিমেটাম দিয়েছেন তিনি। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরুস্ক অঞ্চলে একটি সামরিক প্রশাসনিক কার্যালয় স্থাপন করছে ইউক্রেন। ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। জেনারেল অলেকজান্ডার সিরিস্কি বলেছেন, ওই অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং জনগণের তাৎক্ষণিক চাহিদা মেটাতে এই কার্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নেতৃত্বে এক বৈঠকে সিরিস্কি বলেছেন যে কার্যালয়টি ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলে স্থাপন করা হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে ভেলোসভ বলেছেন, অঞ্চলটিতে জনগণের সুরক্ষার জন্য মস্কোর আরও সেনা পাঠাবে। এবার খেলাধুলার সংবাদ। অক্টোবরে বসবে মেয়েদের টি-20 বিশ্বকাপ। আসরটির আয়োজক বাংলাদেশ, কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আসরটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি টুর্নামেন্টটি আয়োজন করতে চায়, সেজন্য আইসিসির কাছে সময় চেয়েছে। অন্যদিকে বিসিসিআই জানিয়েছে, আইসিসির পক্ষ থেকে তাদের আসরটি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা নাকচ করে দিয়েছে। এখন নারীদের টি-20 বিশ্বকাপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে আইসিসি খুব বেশি সময় বিবিসিকে দিতে পারবে বলে মনে হচ্ছে না। সংবাদ মাধ্যম জানিয়েছে, বিসিবিকে 20 আগস্ট পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। আগে সিদ্ধান্ত জানানোর সময় ছিল 15 আগস্ট, ওই দিন আইসিসির একটি মিটিং রাখা হয়েছে। আরব আমিরাত ছাড়াও শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে মেয়েদের বিশ্বকাপ আয়োজনে আগ্রহী বলে জানা গেছে। তবে ক্রিকেট কাঠামো ও কন্ডিশনের কারণে আরব আমিরাতকে এগিয়ে রাখা হচ্ছে। ইউরোপা লীগের বাছাই পর্বে আয়াক্স ও প্যানাথিনাইকোসের ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে রীতিমতো ম্যারাথন টাইব্রেকার দেখছে ফুটবল প্রেমীরা। দুই দল মিলে মোট শট নিয়েছে 34টি, যেখানে শেষ হাসি হেসেছে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। 13-12 ব্যবধানে জিতে পরের রাউন্ডে নিশ্চিত করেছে ডাচ ক্লাবটি। ম্যাচ জয়ে মূল ভূমিকা রেখেছেন আয়াক্সের 40 বছর বয়সী গোলরক্ষক রেমকো প্যাসোভির। 5টি সেভের পাশাপাশি টাইব্রেকার গোল করেছেন এই গোলরক্ষক। এছাড়া নির্ধারিত 90 মিনিটেও একাধিকবার দলকে রক্ষা করেছেন রেমকো। গত সপ্তাহে এথেন্সে অনুষ্ঠিত প্রথম লেগের খেলায় আয়াক্স জিতেছিল 1-0 ব্যবধানে। তবে কাল রাতে আমস্টারডামে নিজেদের মাঠে একই ব্যবধানে তারা হেরে যায়। দুই লেগ মিলে 1-1 সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তীকালীন সরকারের আরও 4 উপদেষ্টা শপথ নিয়েছেন। আগামী সপ্তাহে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাবে জাতিসংঘ। প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করার আহ্বান মির্জা ফখরুলের।
বিবস্ত্র করা থেকে গায়ে হাত তোলার মতো ঘটনা মানবাধিকার লঙ্ঘন মন্তব্য সার্জিসের এবং বড় দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ বেড়েছে লোডশেডিং রংপুর কারাগারে এক কয়েদির মৃত্যু ঘিরে উত্তেজনা এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায় ধন্যবাদ